যুগে যুগে পৃথিবীতে এমন এমন মানুষ আসেন যারা একটা সমগ্র গোষ্ঠীকে নিজের প্রতিভা দিয়ে আলোকিত করেন, সেটা হোক ধর্ম, চিকিৎসা, শিক্ষা কিংবা খেলাধুলার জগৎ। তেমনই এক নাম ক্রিশ্চিয়ানো রোনালদো, যিনি তার ফুটবলীয় ঝলক দিয়ে ফুটবল প্রেমীদের বোধ করে রাখছেন, যেখানে যাচ্ছেন সব স্পটলাইট নিজের দিকেই টেনে নিচ্ছেন। বয়স নেহাত কম হয়নি ক্রিশ্চিয়ানোর, 38 পার করে 39 ছুঁই। ফুটবলটাই খেলছেন দীর্ঘ 22 বছর ধরে। ফুটবল নিয়ে যেখানে সবসময় হইচই লেগেই থাকে, সেই ইউরোপের পাঠ চুকিয়ে ঘাঁটি গেড়েছেন বালুচরের দেশ সৌদি আরবে। রনের ক্লাব আল নাসরকে বিশ্ব চিনতই না ভালো করে, যেখানে এই অখ্যাত দলটাকে চেনাতে এক রোনালদোই যথেষ্ট, সেখানে তিনি যে সর্বেসর্বা হবেন না তা কি বলতে। জানুয়ারিতে চীনে দুটা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল রোনালদোর আল নাসরের, তবে ম্যাচের আগেই নাসরের সবচেয়ে ধারালো অস্ত্র ক্রিশ্চিয়ানোই ভোঁতা হয়ে গেলেন। মরুর ক্লাবটির চোখে মুখে বিষাদের ছাপ পড়াটাই স্বাভাবিক নয় কি। অবশেষে আল নাসর রোনালদোহীন ম্যাচ খেলতে জানালেন অপারগতা, বললেন এখন নয়, পরে এই ম্যাচের ব্যাপারে ভেবে দেখা হবে। ম্যাচ বাতিল হলে চীনে থাকা রোনালদো ভক্তদের মনটা খারাপ হওয়া মিছে কিছু নয়। যে রোনালদোকে নিয়ে আজকের তরুণেরা স্বপ্ন দেখেন, যাকে দেখার জন্য সাত সাগরও পাড়ি জমায় লাখো ভক্ত, বাড়িতে বসে সেই স্বপ্নের মানুষটাকে দেখতে পারার সুযোগ বেহাত হওয়া কি মেনে নেওয়া যায়। মাঠের খেলা দিয়ে এবার সন্তুষ্ট না করতে পারলেও বার্তা দিয়ে ভক্তদের বোঝানোর চেষ্টা করেছেন রোনালদো। বলেছেন, অনেক সময় সবকিছুর নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকে না, যেটা সবাইকে মেনে নিতে হয়। চীন তার কাছে বাড়ির মতো, এর আগেও এখানে খেলতে এসেছেন, আবারও আসবেন, হতাশ হওয়ার কিছুই নেই। এই দুই ম্যাচ না হলেও ফুটবল প্রেমীদের জন্য অপেক্ষা করছে প্ল্যানেটের দুই গ্রেটেস্টের মহারণ। মরুর দেশে আসছে 1 ফেব্রুয়ারি, মেহমান হয়ে খেলতে যাবে মেসির ইন্টার মায়ামি। তবে শঙ্কা আছে রোনালদোকে নিয়ে, চোট থেকে ফিরতে না পারলে হয়তো মাঠে মেসিকে আপ্যায়ন করতে পারবেন না রোনালদো, যেটা ফুটবল ভক্তদের জন্য হতাশারও বটে। রেজাউল করিম, কালবেলা।